এদিকে আপনি ওদিক দিয়ে কিভাবে আসলেন ওই তো উঠে আসছি আপনি বাথরুমের পাইপ দিয়ে আসছেন না মানে সব মিলে উঠে আসছি আপনি জানলেন কিভাবে যে আমি এখানে এক ঘন্টা ধরে তোমার বাসার চারদিকে আমি চক্কর দিতেছি কিন্তু তোমার কোনো সাড়া শব্দ পাই না এই সময় তো তোমার রুম থেকে গানের সাউন্ড আসে আমি তোমার জানালার পাশে যে গাছটা আছে না ওই গাছের ডাইলে বইসা এই দাঁড়ান কিসে বসে ডাইলে ডাল ওই তো ডালে উঠা তোমার সাউন্ড শোনার চেষ্টা করছি কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি এই জন্য এই যে ছাদটা দেখতেছো না এই ছাদের উপরে উঠা দেখি তুমি এই ছাদে আমি ওই ছাদে আমি ওই ছাদে তুমি এই ছাদে সরাসরি আমি তোমার কাছে এসে হাজির এখন যেভাবে আসছেন সেভাবে সুন্দর মতো চলে যান তাহলে তুমি আমার ছোট্ট করে বলো মুরাদ আই লাভ ইউ নো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তোমার বলতে হবে না আমি তোমার আই লাভ ইউ বলতেছি তুমি আমারটা শুনা বলো আই লাভ ইউ টু নো নেভার পারবি না আমি অনেক কষ্ট করে জীবনের রিস্ক নিয়ে উপরে উঠে আসছি তুমি আমার খালি হাতে ফিরাই দিও না প্লিজ দূরে সরুন কয়দিন গোসল করেন আপনি দুই দিন কিন্তু তুমি কিভাবে জানলা আপনার গা দিয়ে ব্যাড স্মেল আসছে আর চেহারা দেখছেন পুরো গাঞ্জিটি লাগে কি নেশা করেন আপনি না না এখন তো কোনো নেশা করি না তোমার সাথে পরিচয় হওয়ার আগে নেশা করতাম তোমার সাথে প্রেম হওয়ার পর থেকে সব আমি প্রেম হওয়ার পর মানে আপনার সাথে আমার কিসের প্রেম কবে প্রেম হলো না মানে এখনো প্রেম হয়ে উঠতে পারে নাই তুমি শুধু আমার আই লাভ ইউ বলো এখনি প্রেম হয়ে যাবে আপনি এর আগে আমাকে আরো 10 বার প্রপোজ করছেন না আমি 10 বারই না করছি আপনাকে আপনি আবার কেন আসছেন আমি তোমার অনেক ভালোবাসি আই লাভ ইউ আমি সত্যি সত্যি তোমারে লাভ করি আপনি এখান থেকে যাবেন না আমি আব্বুকে ডাকবো আব্বুকে জানেন তো আব্বু তো পুলিশ অফিসার আপনার আব্বু না আমার আব্বু পারবিন তুমি বুঝতে পারতেছো না তোমারে পাওয়ার আশায় দুর্গম পথ পাড়ি দিয়ে উপরে উঠে আসছি তোমারও যদি এখন আমি না পাই তাহলে আমি খালি হাতে নিচে নামবো কিভাবে আপনি আমাকে পাওয়ার আশায় উপরে উঠে আসছিলেন এখন জীবন বাঁচানোর আশায় নিচে নেমে যাবেন এখন যদি আমি নিচে নামতে যাই মারা যাই তখন কি হবে আপনার মরতে হবে না আমি মেন গেট খুলে দিচ্ছি আপনি আসেন আমি কোথাও যাব না আমি তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনবো তারপর এখান থেকে যাব এই যে আমি অনুসরণ করতেছি এই যে আমি অনুসরণ করলাম তুমি আই লাভ ইউ বলবা তারপর আমি এখান থেকে যাব আব্বুকে ডাকবো না 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 ডাকতে হবে না এই যে উঠছি কোনো সাউন্ড হবে না একদম চুপ ফলো মি বন্ধু তোমাকে দেখে হুট তুলবো কেন অরোদ লাগছে যে সেদিন হুট তুলে দিছি যে এই এই কিউট আপুটা কি তোমার ভাবি যে ভাবি তোমার হবু ভাবি যে হবু ভাবি দোস্ত কালকে যে তুই একটা মেয়ে নিয়ে চার রাস্তার মোড়ে রিকশায় করে যাইতেছিস আমি তোরে রিকশা থামায় জিজ্ঞেস করলাম এই মেয়েটা কে তুই আমারে বললি হবু ভাবি ওই মেয়েটার এই মেয়েটা তো এক না এই আপু তো একটা অন্য আপু বন্ধু তুই আমার নামে এসে উল্টোপাল্টা কি বলছো যে ওর সাথে আমার 2 বছরের প্রেম আমি কালকে ঘর থেকে বেরোয়নি যে তুই আমার নামে সে মিথ্যা তো বলবা না যে কি তুই কালকে ঘর থেকে বেরোস নাই হ্যাঁ আমি মিথ্যা কথা কইতেছি আমি মিথ্যা কথা কই না আর যারা মিথ্যা কথা কয় তাকে আমি পছন্দ করি না তুই যে 2 বছর আগে একটা মেয়ের ডিভোর্স দিলি ওই ঘরে তোর 2টা বাচ্চা আছে এই কথা আমি জীবনে কাউরে বলছি বলছি আমি জীবনে কাউরে বন্ধু আমার মতো ইনোসেন্ট ছেলের নামে তুমি এসব কথা বলতে পারো না যে ওই বেটা তুই একটা প্রেমে পড়লি বললি যে তোর প্রথম বউরে ডিভোর্স দিয়া এরে তুই বিয়ে করবি ডিভোর্স দিলি কিন্তু ওই মেয়ে তুই বিয়ে করস নাই বিয়ে না কইরা গতকালকে তুই আরেকটা নতুন মেয়ের নিয়ে ঘুরলি ওই মেয়ে তুই বিয়ে করলি না আজকে একটা নতুন কিউট আপুরি নিয়ে তুই ঘুরতেছস কি শুরু করলি তুই বন্ধু তোর কসম লাগে যে তুই আমার ক্ষতি করো না যে বন্ধু আমি জীবনে তোর কোনো ক্ষতি করুম না নিশ্চিত থাক গতকাল তোর প্রাক্তন স্ত্রী আমার ফোন করছিল রন্টু আর রক্সি তোর জন্য কান্নাকাটি করতেছে তাড়াতাড়ি বাচ্চা দুটার খোঁজ নি যা বন্ধু বন্ধু বুঝছি আমি বুঝছি বন্ধু 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 তুমি যাও চা খাও রাত আমার সাথে কথা হবে তোমার বন্ধু 100 টাকা আমি কি করব 200 টাকা আচ্ছা ঠিক আছে ছেলে ভালো বন্ধু আমার কিন্তু প্রেমটা ভালো না বুঝে শুনে প্রেম করেন আর কি বন্ধু ভালো না বন্ধু আচ্ছা ঠিক আছে রাতে আমি দেখা হইব তুমি নামছো কেন যে উনি কি ওমার বন্ধু যে উনি কি বলে গেল তুমি ওর কথা বিশ্বাস করো না যে ও একটু পল আছে পল কি পাগল পাগল
ওনার কথা শুনে মনে হয় না তুমি পাগল। মুনা তুমি আমাকে বিশ্বাস করো যে? বিশ্বাস করি তো প্রেম করছিলাম, কাকে তুমি কার সাথে ঘুরছো? কালকে তো আমি বাসা থেকে বেরোনি যে, আমি তোমাকে ফোনে বলছি না আমার জ্বর ছিল। হ্যাঁ তুমি বলছিলে তোমার জ্বর, কিন্তু তুমি কালকে অন্য মেয়ের সাথে ঘুরছো, আমার সাথে চিট করছো, ফ্রড করছো তুমি। তুমি বিশ্বাস করো যে আমাকে? আমি এরকম ছেলে না। তোমার বউ আছে, তোমার বাচ্চা আছে, তুমি মিথ্যা কথা বলছো আমার সাথে। আমি বিয়ে করি নাই, আমার বাচ্চা কোথা থেকে যে? তোমার কোনো কথাই আমি বিলিভ করি না, তুমি চিট করছো আমার সাথে। আই হেট ইউ। ওনা তুমি বুঝো না যে আই লাভ ইউ। ওনা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। মোনা রেস্টুরেন্টে বসে চাপ খাই আমার কথা বলি। মোনা তোরে চাপ খাটাবো আমি। মোনা চাপ খাই কথা বলি। তোরে সুখী থাকি আমি চাপ খাটাবো। মোনা বুঝতে না তোমার এইখান থেকে সরাসরি বাসায় না যায় আমি বাজারে ঢুকছি, বাজারে যেয়ে ডাইল কিনছি। কি কিনছেন? ডাইল, মুসুরির ডাইল। ডাইল না, ডাল। ওই তো ওইটাই, মুসুরির ডাল কিনছি, তারপর শশা কিনছি। কিনা বাসায় যায় মুসুরির ডাল ভালো মতো বাইটা মুখে লাগাইছি, এরপর শশা পিস পিস করে কাইটা চোখে দিছি, তারপর সারা রাত মুসুরির ডাল আর শশা চোখে মুখে নিয়ে শুয়েছিলাম। এখন কত ফ্রেশ লাগতেছে, সুন্দর লাগতেছে না বাবু? অনেক সুন্দর লাগতেছে। বাট এই যে ডাল শশা এগুলো দিলে যে ফ্রেশ হয়ে যায়, আপনি কিভাবে জানলেন? তুমি না সত্যি ইনোসেন্ট, এই জন্যই তো তোমার আমি এত আই লাভ ইউ। ফেসবুক ইউটিউব ভর্তি বিউটি কন্টেন্ট, সেইখান থেকে এক বিউটি আপার খুঁজে বের করছি, তার রেসিপি ব্যবহার করছি। কি রেসিপি? মানে কেমনে কি করতে হয়? আচ্ছা, তো যে বিউটি আপার কাছ থেকে টিপস নিয়ে, আই মিন রেসিপি নিয়ে এই যে ফ্রেশ হয়ে আসছে, যেন তাকে যে আই লাভ ইউ বলেন, তার সাথে প্রেম করেন। আমি তার আই লাভ ইউ বলবো কেন? সে তো সুন্দর না, বয়স্ক মহিলা, আন্টি। আমি তো তোমার আই লাভ ইউ। কিন্তু আমি আপনাকে আই লাভ ইউ না। কেন বাবু আই লাভ ইউ না কেন? আমি তোমার জন্যই তো এত কিছু করতেছি, বলো আমারও সুন্দর লাগতেছে না? বলো সব ঠিক আছে, এখন থেকে আপনি এইভাবেই চলবেন, শুধু গরমের মধ্যে বস্তাটা পরবেন না, আর নেক্সট টাইম খবরদার আমাকে বাবু ডাকবেন না। কেন বাবু? তুমি আমার আই লাভ ইউ বললেই তো বাবু হয়ে যাও। বাবু প্লিজ একবার আই লাভ ইউ বলো, বলো প্লিজ। নো, আমি আপনাকে আই লাভ ইউ বলবো না। তুমি আই লাভ ইউ না বললে আমি তোমার সামনে থেকে নড়বো না। একদম চিন্তিত করবেন না, আমি কিন্তু আব্বুকে কল দিব, কল দিলে কিন্তু ফোর্স পাঠিয়ে দিবে। দিব কল? তুমি ভাই ফুচকা খাইতে আসছি, আপনি সিঙ্গারা খাবেন নাকি? না 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 না, উনি আমার নতুন গার্লফ্রেন্ড ভাই। এই বাবু তোর নাম বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সুমি। ভাই ওর নাম সুমি। আমি ওর সাথে প্রেম করার আগে আপনার সম্পর্কে বলে নিছি। আমার সম্পর্কে? হ্যাঁ, সুমি তোমাকে বলছিলাম না, আমাদের পাড়ায় একটা বিগ হাউস বড় ভাই আছে, এই সেই বড় ভাই। শোনেন মুরাদ ভাই, আপনি যে আমার আগের প্রেমটা ভাঙছেন, তার আগের প্রেমটা ভাঙছেন, তার আগের প্রেমটা ভাঙছেন, আমি এগুলো সব ওকে বলছি ভাই। এখন ভাই আপনার খাসলোটটা ওর উপরে অ্যাপ্লাই করে দেখতে পারেন। ক্রেন দিয়ে টাইনাও আমাদের সম্পর্ক ভাই আলাদা করতে পারবেন না।
কি সুমি তুমি আমাকে ছেড়ে যাবা একদমই না দেখি বাবু খাও খাও করো হ্যাঁ দেখছেন ভাই পোষা ময়না পাখি টুপ করে খেয়ে নিল বাবর সব ঠিক আছে মানে হইছে কি ওই তোমার সাথে আমার একটু কথা ছিল সমস্যা নাই বলেন তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারলে ভালো হইতো বলেন না ও সামনে বলেন ও আর আমি তো এক তারপরও ভাই সুমি ছোট বোন তুমি কি একটু কাইন্ডলি ওই টেবিলটায় বসবা কি কইলাম ভাই আপনি রে আপনি তো ক্রেন দিয়ে আমাদের আলাদা করতে পারবেন না আপনি সেখানে আসছেন কথা দিয়ে আলাদা করতে কি সুমি তুমি আমার ছাড়া ওই টেবিলে যাবা একদমই না শুনছেন ট্রাই করেন সুমি যাও না বসো না ভাই যাবে না আপনার কি বলার বলেন তো না মানে সুমি সবই ঠিক আছে কিন্তু তুমি এর আগে যে প্রেমটা করতা ওই মেয়েটার নামটা যেন কি ভাই নামটাও ভুলে গেলেন আপনিই তো প্রেমটা ভাঙা দিলেন যার কাছে গিয়া বলছিলেন আমি নাকি নেশা করি ওর নাম নাসরিন 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 রাইট নাসরিনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই স্ট্রং ভাই আমি সম্ভ্রান্ত পরিবার ছাড়া প্রেম করি না ওর বাচ্চা তার পরিচয় জানলে বৈশা থাকতে পারবেন না মিয়া দাঁড়ায় যাবেন ও তাই নাসরিন কিন্তু খুবই ব্রিলিয়ান্ট ওয়েল এডুকেটেড ভাই ও তো এডুকেটেড ও গ্র্যাজুয়েট বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে ফার্স্ট চয়েস পুলিশ সেকেন্ড চয়েস ফরেন সার্ভিস না মানে সুমি ভালো সুন্দর কিন্তু নাসরিন খুবই সুন্দর আগুন আগুন একেবারে পরীর মতো এই বাবা তুই পড়ে দেখছস না দেখি নেই তাহলে তুই পরী কথা কইলি কেন সবাই বলে সেই জন্য আমি বলছি তুই আমার এই প্রেমটাও ভাঙার বুদ্ধি করছিস না যা এখান থেকে বাবর তুমি কিন্তু আমার অসম্মান করতেছো তুই তুই করে বলতেছো আমার সম্মান দাও আমি তোমার অনেক বড় এই তুই তো কারে দেখছস এর চেয়ে নিচে যদি কোনো শব্দ থাকতো আমি তো সেটাই ব্যবহার করতাম তোর উপরে যা এখান থেকে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না ভালোভাবে কথা বলো ভালো ব্যবহার দেখছিস কি তুই কিরে দোকানে সব আমি কুলে বলছি তারপর তোর মন খারাপ কেন যায় তুমি বলছো আমি শুনছি কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তুমি যদি রাইট হও সে যদি রং হয় তুমি তাকে ধুস রঙে ঘুষ দিলে কেন আরে ওর মাথায় একটু ক্যারেক আছে ওকে টাকা না দিলে ও সব প্রেম ভেঙে দে কেন তার তো কোনো প্রেম হয় না যার কারণে সে কারো প্রেম দেখতে পারে না তার জন্য মহল্লার কেউ প্রেম করতে পারে না সে পুরো একটা ডিস্টার্ব কে ফোন দিছে আরে পাগলটা ফোন ধরো না পরে ধরি রেজা তুমি এখন ফোন ধরবা লাউড স্পিকারে দিবা তোমরা কি কথা বলো আমি শুনবো ফোন ধরো ভাই কি বলবি বল ওই বেটা ফোন ধরতে এতক্ষণ সময় লাগে কই তুই ভাই তুই কোথায় আমি তোর দরজার সামনে দরজা খোল ঘরে ঢুকমু ভাই আমাদের বাথরুমে ভাই তুমি একটু দাঁড়াও আমি বাথরুম থেকে বেরিয়ে তোমার দরজা খুলে দিচ্ছি হ্যাঁ তুমি দরজার সামনে দাঁড়াও দরজা খুলে দিই হ্যাঁ এই বসো আমি তোমার রুমে তুমি দরজা খুলবা মানে তো কিসে আমাদের ফ্রেম ভেঙে দিছে না এখন আসুক আমরা ফ্রেম করতেছি সেটা দেখুক আজলুক না একদম না ওনাকে আমি ফেস করতে চাই না আমি বাথরুমে যাচ্ছি এ ফাঁকে কথা বলে তুমি বিদায় করে দাও আর না না বাথরুমটা একটাই ও এসে যদি বাথরুম ঢুকতে চায় তখন কি করবা তো এখন কি করব তাও তো একটা কথা তুমি একটা কাজ করো তুমি খাটের তলে ঢুকে যাও প্রশ্নই আসে না আমি খাটের নিচে ঢুকতে পারবো না তো কি করব আমার মাথায় একটা বুদ্ধি আসছে তোমাকে কম্পিউটার মোড়াই এবার রেখে দিই ও বুঝবে না ও গাধা কি করবে তাড়াতাড়ি করো তোমার যা ইচ্ছা তাই করো উড়ো তোর প্রেমটা কি সত্যি সত্যি ভেঙে গেছে তো ভাঙবে না তুমি যে গিরিং গিলা গাইছো চলে গেছে আর কি এই কি রে মোসাসকে পেট করাচ্ছে
সুন্দর এই মাইয়া গেছে গেছে ভালো হইছে তুই এর থেকে হাজার গুণ সুন্দরী মাইয়া পাবি আমার সুন্দরী মেয়ে লাগবে না যে তুমি কেন বলছো আমার বউ আছে বাচ্চা আছে আমার প্রেম তুমি ভাঙছো কেন আমার নিজের প্রেম হইতেছে না পারবিনের পিছনে দিনের পর দিন দৌড়াই যাচ্ছি তুই প্রেম করে বেড়াইতেছস ওইদিকে বাবর বাবর একটার পর একটা প্রেম করে বেড়াইতেছে আজকেও একটা মেয়ের নিয়ে বসেছিল ওইটাও প্যাঁচ লাগাই দিয়ে আসছি শোনো তুমি সব প্রেম ভাঙলো তোমার সাথে পারবিনের প্রেম হবে না আমি তোমাকে বললাম তুমি লিখে রাখো তুই কি আমারে চ্যালেঞ্জ করতেছস হ্যাঁ চ্যালেঞ্জ করলাম বাজি ধরলাম তোর লাগে তুমি যদি পারবিনের সাথে প্রেম করতে পারো তাহলে একটা আস্ত গরু কিনে জবাই করে পুরো মহল্লার মানুষকে আমি তেহারি খাওয়াবো যে কালকে তোর কোনো কাম আছে কালকে যদি তোর কোনো কাম না থাকে যা হাঁটে যা গরুটা কিনা বাইন্দা রাখ আমি পারবিনের লগে প্রেম করে তোরা দেখাই দিমু গরু দিয়া তেহারি বানামু মানুষরে খাওয়ামু প্রেম করমু তেহারি খামু প্রেম করমু শোনো ভাইয়া এটা তো হবে না তুমি যদি প্রেম করতে না পারো আমি তো পারমুই যদি তোর কথা মতো নাই পারি তাহলে তুই একটা গরুর কথা কইছিস না আমি তোরে পাঁচটা গরু কিনা দিমু ওই যে তোকে চিড়াঙ্গে কি একটা খাবার আছে না মেজবানি ওই তো ওইটাই ওইটাই কইরা সবের খাওয়াবি ঠিক আছে কি রে মুসরি মুসরি করতেছস কে বাথরুম গিলার হয় নাই তো বাথরুমে যাবো তুই যা পরে কথা হবে আচ্ছা ঠিক আছে গেলাম তবে শোন তুই হাটে যা গরু কিনা রেডি রাখ আমি পারবিনের লগে প্রেম কইরা তোরে কেনাইতাছি চ্যালেঞ্জ ঠিক আছে যা পারবিন ডাক দে কোন পারবিন এই বিল্ডিং এ পারবিন কয়জন এই মহল্লার মধ্যে পারবিন কয়জন আর তুই এই বাড়িতে কয়দিন হয় আসছস এক মাস ওরে বাবা এক মাসে এত কত শিখে গেছস পুরা মহল্লার মধ্যে পারবিন একজন ওসি সাহেবের মেয়ে যা পারবিনকে খবর দে আমি আসছি গে কি বলবো আপনি কে আমি হইলাম পারবিনের বান্ধবী মানে পারবিনের বান্ধবী ইন্দুর মারার ওষুধ খায়া হসপিটালে ভর্তি হয়েছে ওই আমি তোর এত কথা কইতেছি কে যা 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 পারবিনের খবর দে যা যা আমার কথা যা যা আপনি এখানে দাঁড়ান মামু ভাই কে আসছে আমার কাছে উনি আসছে বিষ কে খাইছে ওই তো উনি বললো আমার কোন বান্ধবী বিষ খাইছে ওর কোন বান্ধবী বিষ খাইছে খামাখা মিথ্যা কথা গাছ আমার মধ্যে বেজার লাগাস বুঝতে পারছি আপনি কেন আসছেন আমি বিষ খামু আপনি বিষ খাবেন ভালো কথা আমার এখানে আসছেন কেন আমি তোমার সামনেই বিষ খামু আমি তোমার প্রমাণ দিব আমি তোমার কতটা ভালোবাসি ঠিক আছে দাঁড়ান এই পারবিন কই যাও দেখি বাসে বিষ আছে নাকি তুমি সত্যি সত্যি বিষ আনতে যেতেছো হ্যাঁ আপনি খাইতে চাইছেন না বাসে আগে দেখি না থাকলে মাহবুব ভাইকে বলবো দোকান থেকে নিয়ে আসবে পারবিন এইসব ঝামেলা যাওয়ার দরকার নাই এমনি আমি অনেক পেরেশানিতে আছি অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে তোমার কাছে আসছি কি চ্যালেঞ্জ আমি তো কখনো বাজিতে যাই না কালকে রাতে একটা বাজি ধরে ফেলছি ওই যে আমার চিরাইঙ্গা বন্ধু আছে না রেজা ও আমার চ্যালেঞ্জ দিছে পারবিন তোর সাথে কোনোদিনই প্রেম করবে না পারবিন যদি তোর সাথে প্রেম করে তাহলে আস্ত একটা গরু জবাই দিয়া পুরা মহল্লারে আমি তেহারি খাবো আর যদি আপনি হারেন ওই তো তুমি যদি আমার সাথে প্রেম না করো তাহলে আমার পাঁচটা গরু কিনা দিতে হইব ওই গরু দিয়ে ওরা মেজবান করব ওয়াও বাজিটা অনেক ইন্টারেস্টিং তো কিন্তু মুরাদ ভাই মহল্লায় অনেক মানুষ একটা গরু দিয়ে কভার হবে না এর থেকে ভালো আপনি হেরে যান পাঁচটা গরু কিনে দেন সবার খাওয়া হবে পারবিন তুমি এটা কি বলছো পাঁচটা গরু কিনা তো দূরের কথা একটা গরু কেনার সামর্থ্যই তো আমার নাই আর একটা গরু আমি বলতেছি কেন একটা গরুর বাছুর কেনার পয়সাও আমার পকেটে না প্লিজ তুমি রাজি হও তো মানে আচ্ছা আচ্ছা মামু ভাই ওকে বের কর আচ্ছা না আচ্ছা রে ভাই আচ্ছা না ভাই আচ্ছা ভাই 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 আমার দাঁত আমার কাজ করবে তুই জানো সাথে আমি যদি খেই পা যাই তোরে চাকরি কিন্তু যাইব চাকরি যাইব তো যাইব এই মহল্লা থেকে তোর আমি খেদাই দিই যতক্ষণ পর্যন্ত না যাবো উল্টা তাকায় থাকবি পারবিন পারবিন তুমি রাজি হয়ে যাও তুমি যদি রাজি হও তাহলে কিন্তু আমরা জিতা যাবো আর আমরা যদি জিতা যাই ওরা গরু দিব আমরা তেহারি খাবো প্রেম করবো প্রেম করবো তেহারি খাবো তেহারি খাবো প্রেম করবো বাবু কি তুই আমাকে বলো বাবু আপু
উনি বাসায়? হ্যাঁ বাসায়। আপু কে মা উনি খুব কাঁদছে। মুরাদের প্রেমটা হচ্ছে না কেন? এত আকুতির পরও পারভিনের এই নীরবতা প্রকৃতির অপার রহস্যের কোনো অংশ নাকি এখানে অন্য গল্প আছে? ভালোবাসার ভিন্ন কোনো পর্বে হয়তো দেখতে পাবেন।